হ্যালো ফ্রেন্ডস, তো এসে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন ওয়াশ। তো গাড়ি তো আমরা বাইরে থেকে সবাই ধুই, কিন্তু ইঞ্জিন খুব নোংরা হয়ে থাকে, তো সেটাও পরিষ্কার করার খুব দরকার হয়। তো আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে গাড়ির ইঞ্জিন ওয়াশকে নিয়ে। তো দেখতে থাকো ভিডিওটি। তো প্রথমে যাদের ব্যাটারি এরকম খোলা আছে, অবশ্যই ব্যাটারিটা আগে ঢাকা দিয়ে নেবে, কারণ এর ভেতরে জল চলে গেলে অসুবিধা হতে পারে, পরে ব্যাটারি ড্যামেজ হয়ে যেতে পারে। তো কোনো একটা পেপার দিয়ে ভালো করে এটা মাস্কিং করে নেবে। তো দেখতে পাচ্ছ প্রচুর নোংরা হয়েছে, একটু কাছ থেকে দেখাও। তো ফ্রেন্ডস, প্রথমে জল মারা হয়ে গেছে, এরপরে আমরা যে মিক্সিং ছিল ডিটারজেন্ট আর শ্যাম্পুর, তো সেটা দিয়ে আমরা একটু ভালো করে ঘষে ঘষে নোংরাগুলো পরিষ্কার করে নেব। সাবান দিয়ে ওয়াশ করা হয়ে গেছে, এরপরে জল দিয়ে ধুয়ে নেব। বেশি কাছ থেকে মারবো না, একটু দূর থেকেই জলটা স্প্রে করবো। তো ফ্রেন্ডস, আমাদের ধোয়া কমপ্লিট, এরপরে একটু মুছে নেব। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ লুকটা শুকিয়ে গেলে তোমাদেরকে ভালো করে দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে আর আগে কেমন পরিষ্কার ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারিটা নোংরা হয়ে রয়েছে, তো এটাকে আমরা শুকনো নেংরা দিয়ে অল্প জলে ভিজিয়ে, সামান্য করে অল্প জলে ভিজিয়ে নেব, নিয়ে আস্তে আস্তে করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছ ওয়াশ তো হয়ে গেছে, কিন্তু এর জল রয়েছে কিছু কিছু, তো সেগুলো আমরা একটু শুকনো নেংড়ায় করে মুছে নেব। কেন, এখানে প্লাগ আছে, প্লাগগুলো শর্ট হয়ে যেতে পারে জল থাকলে, তো এগুলো আমরা মুছে নেব আগে শুকনো নেংড়ায় করে। মাইক্রোফাইবার যে ক্লথ রয়েছে সেই ক্লথ দিয়ে মুছে নিচ্ছি। দেখতে পেলে যে ইঞ্জিনটা কত নোংরা ছিল, যে এত নোংরা ছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিষ্কার হয়েছে। একটু কাছ থেকে নিয়েছে দেখো। ইঞ্জিন ছিল, সেটা আমরা ওয়াশ করলাম খুব সুন্দরভাবে, তোমরাও বাড়িতে ওয়াশ করতে পারো, কিন্তু খুব সাবধানে ওয়াশ করবে, কেননা এতে প্লাগ থাকে, প্লাগ শর্ট হওয়ার চান্স থাকে, তো সেজন্য খুব সাবধানে ওয়াশ করতে হবে। আর ব্যাটারি যাদের খোলা আছে তাদের
খুব সাবধানে সেটা ঢাকা দেবে, ঢাকা দিয়ে তারপরে ওয়াশ করো। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে অবশ্যই ইঞ্জিনটা শুকালে তারপরেই স্টার্ট করো, কেননা ইঞ্জিন না শুকালে ওর প্লাগে জল চলে গেলে এটা কিন্তু শর্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই শুকানোর পরেই ইঞ্জিন স্টার্ট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আজকে ভিডিও এই পর্যন্তই, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।